প্রেগন্যান্সি সিরিজের সেকেন্ড ট্রাইমেস্টারে চলে এসেছি। সো সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা যে ধরনের এক্সারসাইজগুলো করব সেই এক্সারসাইজগুলোর রুটিনটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জে, আইএসএস সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইওর নিউট্রিশন কোচ। আজকের এই ভিডিওতে সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদের প্রেগন্যান্সি সিরিজে বা প্রেগন্যান্ট একজন মাদার সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে কী ধরনের এক্সারসাইজগুলো করবেন, কী মুভমেন্টগুলো করবেন সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেকেন্ড ট্রাইমেস্টারে এসেও আমাদের জন্য আমি রেগুলার যেটা বলে থাকি লাইট স্ট্রেচিং, প্রথমে এক্সারসাইজ শুরু করার আগে লাইট স্ট্রেচিং, এবং আমি আমার সব ক্লায়েন্টকেই বলে থাকি যে অ্যাক্টিভ থাকবার জন্য প্রত্যেক দিন চেষ্টা করতে 15-20 মিনিট একটু খোলা স্পেসে সকালবেলা মর্নিং একটা ওয়াক দিতে, তাহলে কি হয় বডির ব্লাড সার্কুলেশনটা বাড়ে। সো সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা যখন এক্সারসাইজ শুরু করব এই সময় কিন্তু বাচ্চার গঠন বেড়ে গিয়েছে, এখন কিন্তু সে প্রায় 1.5-2 কেজির কাছাকাছি তার ওজন হবে। সেকেন্ড ট্রাইমেস্টার মানে হচ্ছে 14-27 সপ্তাহের যে সময়টা, এই সময়ে আমাদের বডি ওয়েটও বেড়েছে, যেহেতু বাচ্চার ওজন বেড়েছে সেহেতু 2-3 কেজি বা 4 কেজির মতন আমি আমার এক্সট্রা ওয়েট পুট অন করেছি। এনার্জির ওপর ডিপেন্ড করে আমরা অ্যাক্টিভিটিগুলো সাজাবো। প্রথমে আমরা ওয়ার্ম আপ শুরু করবো স্ট্রেচিং এর পরে লাইট জগিং। লাইট জগিং টা আমরা রেগুলার লাইট জগিং দিয়ে শুরু করবো, আমরা 30-40 সেকেন্ড অ্যাকর্ডিং টু আওয়ার পেস আমরা লাইট জগিং করবো। তারপর লো ইম্প্যাক্ট জ্যাক, আবারও লো ইম্প্যাক্ট জ্যাকটা আছে এটা আমরা করবো। এটাও ডিপেন্ড করবে আমার স্ট্যামিনার উপরে যে আমি কতটুকু করতে পারছি, তার 15-20টি রেপিটেশন আমরা করতে পারি। এরকম লো ইম্প্যাক্ট জ্যাক 15-20 সেকেন্ড করবার পরে দরকার হলে আমি 5-10 সেকেন্ড রেস্ট নিবো, ইনহেল এক্সেল ডিপ ব্রিদিং করবো। ইনহেল এক্সেল করবার পরে এই সময়টায় আসলে হিপ জয়েন্ট বা লেগ মাসেলে বেশি করে ফোকাস দেওয়া উচিত। সো আমি খুব ফুল স্কোয়াট বলবো না, বাট হিপ জয়েন্ট খুলবার জন্য বা একটু আরাম পাওয়ার জন্য লেগটাকে অ্যাক্টিভ রাখার জন্য হালকা জাস্ট এরকম বেন্ড হয়ে পেছনে আবার জায়গায় আবার পেছনে, এই মুভমেন্ট গুলো কিন্তু আমার লেগ মাসেলের স্ট্রেংথ বাড়াবে এবং হিপ জয়েন্টটাকে ইমপ্রুভ করবে। ব্যাক পেইন হবে না, পোশ্চারটা ঠিক থাকবে। ঠিক এইভাবে করে আমরা আমাদের স্ট্যামিনা অনুযায়ী 7 বার, 8 বার, 10 বার, 12 বার এখন কিন্তু আওয়ার পেস আমরা করতে পারি। এর পাশাপাশি আমরা যখন এটা শেষ হয়ে যাবে অবশ্যই 5-10 সেকেন্ড আমরা একটু রেস্ট নিবো, ইনহেল এক্সহেল করবো, ডিপ ব্রিদিং করবো। ইনহেল এক্সহেল করে আমরা সাইডে ক্রাঞ্চ করে সাইড ক্রাঞ্চ করবো ঠিক এভাবে। এই সময় গিয়ে যদি রেগুলার স্কোয়াটটা আমার জন্য কষ্ট হয়ে যায় তাহলে আমরা এরকম একটা সাপোর্ট নিয়ে কোথাও বসে আমরা জাস্ট রেগুলার স্কোয়াটের পরিবর্তে জাস্ট বসবো অ্যান্ড উঠবো, উঠে আমি হাতের মুভমেন্ট করলাম মাঞ্চ করলাম। যদি আমাদের রেগুলার যে স্কোয়াট সেই স্কোয়াটটা করতে আমাদের কষ্ট হয় কিন্তু তারপরও আমি রেকমেন্ড করবো যদি রেগুলার স্কোয়াট আমি করতে পারছি মনে হয় তাহলে 8-10 বার অবশ্যই রেগুলার স্কোয়াট। ব্যাক এবং লেগ মাসেল প্রেগনেন্সিতে এগুলোকে কোনোভাবে উইক করা যাবে না, আপনি যত মুভমেন্ট করবেন। আমাদের প্রেগনেন্সিতে ইভেনিং এর দিকে দেখা যায় যে একটু বডি ক্র্যাম্প করা শুরু করে, লেগ মাসেল বিছানায় গেলে শুয়ে আমাদের দেখা যায় যে পায়ের মাসেলের অনেক সময় ঘুমের মধ্যে রাখায়, তো অ্যাক্টিভ থাকলে এই প্রবলেম গুলো ইনশাল্লাহ হবে না। তারপর বডিতে পানি আসার যে প্রবণতা ওটাও থাকবে, ওই সমস্যাটাও আমরা ফেস করবো। আমরা স্কোয়াটের পরে
চলে যাব আমরা ঠিক এইভাবে করে সাইড সাইড ওয়াক করে দেন টাচ দেন ওয়াক করে টাচ নিচে হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবো অ্যাকর্ডিং টু মাই ব্যালেন্স এই সময় ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট আমরা 5 থেকে 6 সপ্তাহ 6 মাসে কিন্তু চলে এসেছি সেকেন্ড ট্রিমেস্টারে ওকে এই সময় আমাদের ব্যাকের আমাদের যেহেতু সামনে পেটটা হেভি হয়ে আসছে তো আমাদের ব্যাকের দিকটাও আমাদের প্রচুর খেয়াল রাখতে হবে তারপরে আমি শুয়ে আমাদের ব্যাক পেইন বা এই সময় যদি একটু ব্যাক পেইনের প্রবণতা থাকে এই হলে আমরা কি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা বিছানায় শুয়ে অথবা ফ্লোরে যেভাবে যেভাবে আমি শুয়ে আছি এভাবে শুয়ে একটু ডিপ ব্রিদিং করব ইনহেল এক্সহেল রিল্যাক্স হয়ে পা দুটাকে ঠিক এভাবে করে জয়েন্ট করে আমরা বেবি রোল করতে পারি ব্যাকের মাসেলটাকে রিল্যাক্স আমি 10 বার 12 বার একটু পারবেই আমরা এরকম করবার পরে আমরা চলে যাব চেষ্টা করবো পেলভিকটা রাইজ করতে ব্যাকে যতটুকু সম্ভব অ্যাকর্ডিং টু আমার বেবির অবস্থা আমার ভালো লাগছে কিনা এটার উপরে আমরা দরকার হলে কিছু পরিমাণ সাপোর্ট সাইডে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে খুবই স্লো মুভমেন্ট করব দেন বেলভিকে এটা করবার পরে যখন আমার ব্যাকে মোটামুটি আমি ব্যাকটা কিন্তু রিল্যাক্স করলাম এরপরে আমরা বসে বাটারফ্লাই করব বাটারফ্লাই ইজ অলসো গুড প্রেগন্যান্সিতে আমাদের হিপ জয়েন্টটাকে খুলবে ঠিক এইভাবে করে বসবো এন্ড রিল্যাক্স এরকম করে বসে জাস্ট রিল্যাক্স বাটারফ্লাই করবো এন্ড দেন আমরা চলে যাব আমাদের রেগুলার আর্মস এ শুয়ে করতে বা আমরা এইভাবে বসে অথবা দাঁড়িয়ে করতে পারি যাতে কোনোভাবে আমার শোল্ডারটা স্টিফ না হয় হাড়ে যাতে আমাদের খুব বেশি প্রেশার না পড়ে এটা কিন্তু আমরা খেয়াল রাখবো আর এই সময়টা আমার পেটের ওজন বডির ওজন কিন্তু বেড়ে গিয়েছে সো মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট ব্রেস্টটা হেভি হয়ে আসবে সো আমাদের এইসব জায়গার সার্কুলেশন গুলো খুব ইম্পর্টেন্ট শেপটা তখন আর কোনো সমস্যা হবে না শেপটাও ভালো থাকবে ঠিক এভাবে করে স্ট্রেচিং করে আমি আস্তে আস্তে রিল্যাক্স হব এবং এর মধ্যে দিয়ে আমি আমার সেকেন্ড ট্রাইমেস্টারে কি ধরনের এক্সারসাইজ করবো সেটা আমি দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আমি চলে যাব যেটাতে আমি থার্ড ট্রাইমেস্টারে আসলে কি ধরনের এক্সারসাইজ করা উচিত মায়েদের সেটা দেখাবো